কয়েক দফা বন্যায় বর্ষদ্ধ ঘর ফসলি ক্ষেতের ক্ষতি হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের লাখ মানুষ। এর উপর বিভিন্ন এনজিও থেকে নেয়া কিস্তির টাকা পরিশোধ করতে চড়া সুদেও ঋণ করতে হচ্ছে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে, যা মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভুক্তভোগী এই মানুষগুলোর জন্য। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ শহরতলির হামিদা বেগমের স্বামী রাজ মিস্ত্রির কাজ করতেন। নিজের ঘর তৈরির জন্য বন্যার আগে তিনটি এনজিও থেকে ঋণ নেন হামিদা বেগম। ঘর তৈরির আগেই বন্যায় ভেসে গেছে সবকিছু, এখন আবার তিন এনজিওর কিস্তির টাকা ও সংসার চালানোর খরচের জন্য চড়া সুদে টাকাও নিয়েছেন দাদন ব্যবসায়ীর কাছ থেকে। এ অবস্থায় তিন সন্তান সহ পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হামিদা বেগম। তার বাবা ঋণ ফিন তো কয় ধান নয় হয়ে বা লাভ হয় না, মানুষ তার বুঝে না, এই টাকা দেন মার গেছে, মানুষের কাজ করছে হাজার টাকা চায়, হাজার টাকা দিত। শুধু হামিদা বেগম নয়, এমন বেকায়দায় পড়েছেন সুনামগঞ্জের মনিরা সহ গ্রামের সহজ সরল নারীরা। কিস্তি পরিশোধের জন্য বানভাসী মানুষের অনেকেরই যেতে হচ্ছে দাদন ব্যবসায়ীদের কাছে। আমার বাবা তো মারা গেছে, আমরা কিস্তি দেওয়ার মতো কোনো টপিক না, আমার মাও বাড়াই থাকতাম, আমার মাও তো দিন কাম করে চালাইছেন কিস্তিটা, কিটা আরো কইবো লাস্ট থাকলেও দেওয়া লাগবো, তখন আমরা জানের অভাব দিয়ে দেওয়া লাগে। টিএমএসএস অফিস থেকে আর মানে আমরা কিস্তিটা জুলুম হয়ে আনিছ, 7 তারিখে আর কিস্তি দিতে আসছি না, কিস্তি আমরা তো ঋণ হয়ে আনছি আর কিছু আউলাত আনছি। তবে এনজিও সদস্যরা বলছেন চাপ নয়, বরং ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছেন তারা। এখানে যারা নতুন ঘর মেরামতের জন্য আসছিল তাদের ঋণ প্রস্তাব করা হয়েছে, ঋণ দেওয়ার জন্য ঋণ দিতে গেলে দু তিনটা কিস্তি বাকি আছে, এটা জমা দেওয়া লাগে। এদিকে জেলা প্রশাসক জানান বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ আদায় স্থগিত রাখার জন্য এনজিও গুলোকে অনুরোধ করেছেন তারা। এনজিওর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো এনজিও যদি জোর করে কারোর কাছ থেকে কিস্তি আদায় করে থাকে, চাপাচাপি করে থাকে, অবশ্যই সেই এনজিওর বিরুদ্ধে আমরা এনজিও বিষয়ক ব্যুরোতে লিখব, যদি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লিখব। বন্যার পর এমন ঋণের জালে জর্জরিত সুনামগঞ্জের বেশিরভাগ দরিদ্র পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।